বাবা মাদের উপরে ফরজ ভালো করে শুনে রাখুন অভিভাবক আপনাদের উপরে ফরজ হলো ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন পায়ে দানুন নাম দিয়া পোলাটারে বুড়া বানাবেন মেয়েটারে বুড়ি বানাবেন যত জেনা সে করবে এই যতগুলার হাই হাই দিবে ইনবক্সে গিয়া আর এই অপকর্ম করবে সেই গুনাহ তো পাপ তাকে ভোগ করতেই হবে আপনি মা হিসেবে বাবা হিসেবে আপনাকে ভোগ করতে হবে কারণ আপনি তাকে জিনার হাত থেকে বাঁচাবার জন্য ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেন নাই আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সুইলা আন আকসারি মা ইয়াদখুলুন নাস আন্নার নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে অবাক হয়ে যাবেন নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না দান সাদাকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইয়াদখুলুন নাস আন-নার মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে নবীজি বলেছেন দুই জিনিসে আল ফামু ওয়াল ফারাজ মানুষের জিবা মুখ এবং লজ্জাস্থান এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় সবচেয়ে বেশি জাহান্নামে নিবে এই দুইটা অঙ্গ নামাজ পড়ে দাঁড়িয়েও আছে কিন্তু ফেসবুকে তলে তলে জেনা করে চ্যাট করে এটা তো জেনা মানে সে কারোর প্রতি আসক্ত হারাম রিলেশন হয়ে গেছে এটা মহামারীর আকার ধারণ করে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে এই পাপের কারণে অপরাধের কারণে জাহান্নামে যাবেন সেটা তো আখেরাতে দুনিয়া আপনার জীবন্ত জাহান্নাম হবে এই হারাম রিলেশনের কারণে আমি ভালো করে সব জায়গায় বলি নিশ্চিত করে জেনে রাখেন হারাম রিলেশন করবেন আপনার দাম্পত্য জীবনে সুখকে আল্লাহ তাআলা হালাল রাখবেন না এটা আপনার জন্য হারাম হয়ে যাবে দাম্পত্য জীবনে সুখ আপনি পাবেন না যদি কেউ পায় বিচ্ছিন্ন ঘটনা আল্লাহ তাআলা কিছু এক্সেপশন রাখেন সেটা ভিন্ন কথা তবে সাধারণত এটা হয় না অতএব আমাদের যৌবনকে আমরা হেফাজত করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসহাবে কাফের যুবকদের মতো আমরা আমাদের যৌবনকে হেফাজত করার জন্য সংগ্রাম করব সংকল্প করব সব যুবক তাদের একটা দুইটার সাথে হারাম সম্পর্ক আছে আপনি এরকম ঢিলা যুবক হবেন না আমি এগুলোর নাম দিয়েছি ঢিলা 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 বুঝেন যেখানে যেটা দেখছে ওখানে কাইতে হয়ে গেছে ব্যাস ওর পিছে পড়ে গেছে এর নাম ঢিলা আর বলিষ্ঠ মেরুদণ্ড আলা যুবক হলো যে হারাম দেখে সেটাকে না করার মতো ইমানের শক্তি রাখে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম ইমানের শক্তি ধারণ করার তৌফিক নসিব করুন ভাইরা আমার ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে কিয়ামত দিন ছায়া দিবেন যে যুবক কোন হারাম সম্পর্কের অফার পাওয়ার পর বলেছে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি সেজন্য তোমার অফার নিতে পারলাম না চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন